নমস্কার দর্শকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে 20/10/2022 তারিখে একটি ডেপুটেশন দেওয়ার কথা ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনার অফিসে। আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ভোট সংক্রান্ত যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ওপর একটা ডেপুটেশন জমা দেওয়ার বিষয় ছিল এবং সেই সংক্রান্ত এই নির্দেশিকা, যেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন থেকে যেটি জারি করা হয়েছে বা তাদেরকে জানানো হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন থেকে সেই নির্দেশিকাটি জারি করেছে এবং এই জারি করার পিছনে রয়েছে শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে 20/10/2022 তারিখে যে ডেপুটেশনটি জমা দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে। এবং সেই ডেপুটেশনে ছিল যে সামনে যে পঞ্চায়েত ইলেকশন রয়েছে এবং সেই পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছি যে বিগত যে পঞ্চায়েত ইলেকশনগুলি হয়েছে তাতে কিন্তু বিভিন্ন জায়গায় মারামারি এবং বিভিন্ন ভোটকর্মী যারা রয়েছেন, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার, প্রত্যেকেরই কিন্তু একটা প্রাণহানির বিষয় থেকে যায় এবং বিভিন্ন রকম ধরনের ঘটনা সেই বুথগুলিতে ঘটে, অর্থাৎ ইলেকশন যেখানে হয় সেই বুথে ঘটে। এবং তার জন্য কিন্তু ভোটকর্মীদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এই 20/10/2022 তারিখে একটি ডেপুটেশন দেওয়ার জন্য তারা উদ্যোগী হয়েছিলেন। এবং এই 20/10/2022 তারিখে যে ডেপুটেশনটি জমা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু 26 অক্টোবর 2022 জমা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন থেকে যেটি জানাচ্ছে, যেমন এখানে রয়েছে, যেমন হচ্ছে যে অ্যাডিশনাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন থেকে দেওয়া হয়েছে এই নির্দেশিকাটি। এবং দি সেক্রেটারি শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের যিনি সেক্রেটারি রয়েছেন তার কাছে এখানে যেটি রয়েছে, ইন রেফারেন্স টু অ্যাভাব আই এম ডাইরেক্ট টু ইনফর্ম ইউ দ্যাট সিন্স 26 অক্টোবর 2022 ইজ এ পাবলিক হলিডে, ইউ মে মিট দি অফিসিয়ালস অফ দি কমিশন অন 3rd November 2022 at 2 PM ইন দি অফিস অফ দি কমিশন সেকেন্ড ফ্লোর 18 সরোজিনী নাইডু সরণী রাউলান স্ট্রিট কলকাতা 7 লক্ষ 17। অর্থাৎ 26 তারিখে যে ডেপুটেশনটি জমা দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশনে, কিন্তু 26 তারিখ পাবলিক হলিডে থাকার জন্য সেখান নির্বাচন কমিশন থেকে যেটা বলছে যে 26 তারিখে পাবলিক হলিডে রয়েছে, সেই কারণে এই ডেপুটেশন তারা 3 তারিখ অর্থাৎ নভেম্বরের 3 তারিখে তারা এই ডেপুটেশনটি জমা নেবে। এবং দুপুর 2টার সময় যে অফিস রয়েছে সরোজিনী নাইডু সরণী রাউলান স্ট্রিটে, ইলেকশন কমিশনের যে অফিস রয়েছে সেখানকার সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3তলায় অফিসে সেই ডেপুটেশনটি জমা দিতে পারবে তারা। তারপরে নিচে রয়েছে ইয়ার্স ফেথফুলি অ্যাডিশনাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন। অর্থাৎ এখানে যে ডেপুটেশনটি জমা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু আপাতত 26 তারিখে জমা দিতে পারছেন না, যেহেতু 26 তারিখে পাবলিক হলিডে রয়েছে। এবং এই ডেপুটেশনটি জমা দিতে হলে 3rd November 2022 দুপুর 2টার সময় কিন্তু 3তলায় অর্থাৎ নির্বাচন কমিশনের অফিস যেটা রয়েছে তার 3তলায় কিন্তু তারা ডেপুটেশনটি জমা দিতে পারবে। এই ডেপুটেশনটি জমা দেওয়ার পরে দেখা যাবে যে ভোটকর্মীদের কতটা নিরাপত্তা সুনিশ্চিত করে নির্বাচন কমিশন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।